সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভারত ও বাংলাদেশে 15ই জানুয়ারি পালন করা হবে। পৌষ সংক্রান্তি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভারত উপমহাদেশের সংস্কৃতির একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়াবো, পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসব সমাপ্তি করে। মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। মকর সংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। 12টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট 12টি সংক্রান্তি রয়েছে। সারা ভারত উপমহাদেশে এই দিনে বহু দেশীয় বহু দিনে উৎসব আয়োজন করা হয়। ভারত বীরভূমে কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়। বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ। মকর সংক্রান্তির সঙ্গে যুক্ত উৎসবগুলি কেরালার মকর সংক্রান্তি, আসামের মাঘ বিহু, হিমাচল প্রদেশের মাঘি সাজি, পাঞ্জাবের মাঘি সংক্রান্ত, জম্মুতে মাঘি সংক্রান্ত বা উত্তরায়ণ, হরিয়ানায় সংক্রান্ত, রাজস্থানে সংক্রান্ত ইত্যাদি নামে পরিচিত। মধ্য ভারতে সুক্রাত, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ ও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে ঘুঘুটি, বিহারের দহি চূড়া, উড়িষ্যা, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি বলা হয়। উত্তরপ্রদেশে ও উত্তরাখণ্ডে উত্তরায়ণীয় বলা হয়, যা সহজভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর সংক্রান্তি, মাঘে সংক্রান্তি, নেপালে সংক্রান্ত, থাইল্যান্ড, থিয়ান, মায়ানমারে মোহন সংক্রান্ত, কম্বোডিয়ায় মিথিয়াল তিল সংক্রান্ত, মাঘে সংক্রান্তি, নেপালে ও শিশুর সেননথ, কাশ্মীরে। মকর সংক্রান্তিতে সূর্য দেবতা বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সাথে পূজা করা হয় ভারত জুড়ে। মকর সংক্রান্তি সামাজিক উৎসবের সাথে পালন করা হয়, যেমন রঙিন সাজসজ্জা, গ্রামীণ শিশুদের ঘর ঘরে যাওয়া, গান গাওয়া, কিছু এলাকায় খাবারের জন্য অনুরোধ করা, মেলা, নাচ, ঘুড়ি উড়ানো, বনফায়ার এবং ভোজন। অনেক পর্যবেক্ষণে পবিত্র নদী বা হ্রদে যান এবং সূর্যকে ধন্যবাদ জানানো অনুষ্ঠানে স্নান করেন। প্রতিবার বছরের পর হিন্দুরা কুম্ভ মেলার সাথে মকর সংক্রান্তি পালন করে বিশ্বের বৃহত্তম গণতীর্থ স্থানগুলোর মধ্যে একটি। আনুমানিক 6 থেকে 10 কোটি মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে তারা সূর্যের কাছে প্রার্থনা করেন এবং গঙ্গা ও যমুনা নদীর প্রয়াগরাজ সঙ্গমে স্নান করে। আদি শঙ্করাচার্যকে দায়ী করা একটি ঐতিহ্য মকর সংক্রান্তি হল উদযাপন এবং ধন্যবাদ জানানোর একটি সময়, এবং এটি বিভিন্ন আচার ও ঐতিহ্য দ্বারা চিহ্নিত। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি পালন হয়। এই উৎসব হিন্দু ধর্মীয় সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়।
সূর্যেরই তাৎপর্য বৈদিক গ্রন্থে, বিশেষ করে গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের একটি পবিত্র স্তব যা ঋগ বেদ নামক ধর্মগ্রন্থে পাওয়া যায়। ঈশ্বরের সংবিধান আমাদের পবিত্র বেদ ও শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে, যদি আমরা একজন সম্পূর্ণ গুরু কাছ থেকে দীক্ষা দান করি এবং পরম ঈশ্বরের উপাসনা করি এবং মুক্তি লাভ করি, প্রকৃত ধর্মগ্রন্থ ভিত্তিক উপাসনা করার মাধ্যমে একজনের জীবন ধন্য হয় এবং পৃথিবী স্বর্গে পরিণত হয়। মকর সংক্রান্তির আধ্যাত্মিক অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং সেই অনুযায়ী লোকেরা বিশেষভাবে গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণ ও কাবেরী নদীতে পবিত্র স্নান করেন। বিশ্বাস করা হয় যে স্নানের ফলে অতীতের পাপের পুণ্য বা মুক্তি পাওয়া যায়। তারা সূর্যের কাছে প্রার্থনা করে এবং তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য ধন্যবাদ জানায়। ভারতের বিভিন্ন অংশে হিন্দুদের মধ্যে একটি ভাগ করা সংস্কৃত চর্চা হলো আঠালো, আবদ্ধ, মিষ্টি বিশেষ করে তিল এবং গুড় এর মধ্যে চিনি ভিত্তি তৈরি করা হয়। এই ধরনের মিষ্টি ব্যক্তিদের মধ্যে স্বতন্ত্রতা ও এবং পার্থক্য থাকা সত্ত্বেও শান্তি এবং আনন্দের সাথে তাদের প্রতীক। ভারতের বেশিরভাগ অঞ্চলে এই সময়কালটি রবি শস্য এবং কৃষকদের চক্রের প্রাথমিক পর্যায়ের একটি অংশ, যেখানে ফসল বপন করা হয়েছে এবং মাঠে কঠোর পরিশ্রম বেশিরভাগই শেষ। এইভাবে সময়টি সামাজিকরণের সময়কালকে নির্দেশ করে এবং পরিবারগুলি একে অপরের সঙ্গে উপভোগ করে, গাভী পশুর যত্ন নেন এবং বনফায়ারের চারপাশে মকর সংক্রান্তি হলো একটি গুরুত্বপূর্ণ প্যান ভারতীয় সৌর উৎসব যা বিভিন্ন নামে পরিচিত, যদিও একই ভারতীয় তারিখে পালন করা হয়। কখনো কখনো মকর সংক্রান্তির আশেপাশে একাধিক তারিখের জন্য এটি অন্ধ্রপ্রদেশে পেদা পান্ডুগা, কর্ণাটক তেলেঙ্গা এবং মহারাষ্ট্রের মকর সংক্রান্তি, তেলেঙ্গানে পঙ্গল, আসামের মাঘ বিহু, মধ্য ও উত্তর ভারতের কিছু অংশে মাঘ মেলা, পশ্চিমে মকর সংক্রান্তি নামে পরিচিত, কেরালায় মকর সংক্রান্তি বা সংক্রান্তি এবং অন্যান্য নামে। বাংলাদেশের পুরান ঢাকায় মকর সংক্রান্তি সাকরাইন নামে পরিচিত। ভারতবর্ষের মতন একটি উষ্ণ অঞ্চলে ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক সময় শীতকাল। এখানে বিভিন্ন ধরনের খাবার ও অন্যান্য উপহার ছাড়াও পৌষ মেলার মাধ্যমে পৌষ সংক্রান্তি উদযাপন হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে বাউল গান আসর বসে। এছাড়াও এই দিনে ঢাকায় নবাবগঞ্জে বিভিন্ন স্থানে গরু দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর মধ্যে চন্দ্রখোলা ও বিপ্লবপল্লী সবুজ সংঘে মাঠে জমজমাট আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা সারা দিন ব্যাপী ঘুরে ওড়ায়। এই দিন ঘুরে ওড়ানোর জন্য তারা আগের থেকে গড়ি বানিয়ে ও সুতার মাঞ্জা দিয়ে প্রস্তুতি নেয়। ঘুরি উৎসব বাংলাদেশে প্রাচীন ঐতিহ্যবাহী একটি উৎসব, মোগল আলম থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবে প্রচুর মানুষ সমাগম ঘটে। পুরান ঢাকায় অধিবাসীদের কাছে এই অন্যতম উৎসব মুখর দিন, যা সাধারণত শীতকালে পালিত হয়। আচ্ছা, যারা যারা পৌষ সংক্রান্তি পালন করবেন, ঘুরে ওড়াবেন এবং অনুষ্ঠান করবেন, সবাই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।